অষ্টম রেফারি কিন্তু গোলে ডিসিশন দিয়েছে এবং মদিনা স্পোর্টিং ক্লাবের মেম্বাররা কিন্তু মানতে চাইছে না। অন দা লাইন কিন্তু সেভটা করলো, এবার দেখা যাক গোল জাজ কি ডিসিশনটা দেয়। দেখা যাক গোল হয়েছে কি হয়নি, এটাই দেখতে হবে। এবং হঠাৎ করে দর্শকরা কিন্তু ঢুকে আসলো, এটা এখনো কিন্তু ডিসিশন দেয়নি রেফারি, এবার দর্শকরা হঠাৎ করে কিন্তু ঢুকে আসলো। কিন্তু অপজিশন করেছিলেন গোকুলামের পাকাল, গোকুলাম চার্লস এবং ইমানুয়েল ভালো কিন্তু ডিফেন্স করলো। বামফ্লোর পাই বল, ও হো হো চোখটা দেখুন, গোকুলাম চার্লসের চোখটা দেখুন, অন দা লাইন কিন্তু সেভটা করলো। এবার দেখা যাক গোল জাজ কি ডিসিশনটা দেয়। রেফারি গোল জাজ যে ডিসিশন দেবে সেটাই কিন্তু রেফারি মানবে। দেখা যাক গোল হয়েছে কি হয়নি, এটাই দেখতে হবে। এবং হঠাৎ করে দর্শকরা কিন্তু ঢুকে আসলো, এটা এখনো কিন্তু ডিসিশন দেয়নি রেফারি, এবার দর্শকরা হঠাৎ করে কিন্তু ঢুকে আসলো। রেফারি কিন্তু গোলের ডিসিশন দিয়েছে, রেফারি বলেছে গোল, সেই কারণে এগেইনস্ট টিমটা কিন্তু তুলে নিল। ডিসিশন হয়েছে, ফুটেজটা দেখার পর রেফারি গোলই বলছে, আর রেফারি বলেছে গোল, বাট এগেইনস্ট টিম কিন্তু মানছে না, সেই কারণে কিন্তু টিমটা কিন্তু তুলে নিতে চাইছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ধর্ম নির্ণয় হয়েছিল, আমরা নিজেদের হাত
লাস্ট অফ দি রেফারি কিন্তু গোলের ডিসিশন দিয়েছে। মদিনা স্পোর্টিং ক্লাবের মেম্বাররা কিন্তু মানতে চাইছে না। একশনও লেগে গেছে আলী গ্রুপ গোয়া পিডিয়া, এবং সেই গোলটাকে নিয়ে কিন্তু অনেক, ও নাইস সেভ, ভেরি নাইস সেভ গোলকিপার রানা। ও হো নাইস রানা, এগেন ভালো সেভ। গোল হয়ে গেল, গোল করে দিল। সেলিব্রেশনটা দেখুন, আলী গ্রুপ গোয়া পিডিয়া 2-0 বলে গেল। আবারও গোল, আবারও গোল, ভালো গোল করলো, ভালো গোল করলো রানা। Thank you.
এবং ফাইনালে প্রবেশ করলো আলী গ্রুপ গোয়াবেরিয়া।